প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মহিলারাই সংসারে অর্থ উপার্জনের সাথে অনেকাংশে জড়িত। সন্তান লালন পালন থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ করেও কায়িক পরিশ্রম করেই চলছে আর্থিকভাবে একটু সচ্ছল হওয়ার জন্য। আজ আমরা জানব এমনই এক সংগ্রামী মহিলা, যিনি জীবনের অনেক দুঃখ কষ্ট অতিক্রম করে নিজে পরিশ্রম করে স্বাবলম্বী হয়েছেন। তিনি হলেন মনোয়ারা বেগম, যিনি ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের। 9 বছর আগে তার স্বামী মারা যাওয়ায় 5 ছেলেমেয়ে নিয়ে অতি কষ্টে দিন যাপন করেছেন তিনি। তবে থেমে থাকেনি তার পথ চলা, এত কষ্টের মাঝেও মনে সাহস নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। তার এই ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হল বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন, যা তার জীবনের আশার আলো জ্বালিয়ে দিয়েছে। প্রায় 1.5 বছর আগে ওয়ার্ল্ড ভিশনে প্রশিক্ষণ নিয়ে কেঁচো সার তৈরি শুরু করেন। তিনি নিজ উদ্যোগে 5 জনের একটি নারী দল গড়ে তুলেছিলেন। 1.5 বছর আগে কেঁচো সার তৈরি শুরু করলেও বর্তমানে ওই গ্রামের 110টি পরিবারের মধ্যে 50টি পরিবারের নারীরা কেঁচো সার তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সদর থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে নাটুয়াপাড়া গ্রাম। এ গ্রামের মনোয়ারার মতো মর্জিনা, আমেনা, কুলসুম, হাসিনা, শিল্পী, নাজমা আরও অনেকে তারা এখন কেঁচো সার তৈরির পাশাপাশি বাড়ির আঙ্গিনায় শাকসবজি ও ফলের চাষ করছেন। নিজেদের পরিবারের চাহিদা পূরণ করে শাকসবজি বিক্রির পাশাপাশি তারা বাড়তি আয় উপার্জন করছেন। কুশমাইলের নাটুয়াপাড়া গ্রামের মর্জিনা বলেন, কেঁচো সার উৎপাদনের জন্য সামান্য কেঁচো ও গবাদি পশুর গোবরের প্রয়োজন হয়। কেঁচুর পরিমাণের উপর নির্ভর করে কত দ্রুত কেঁচো সার উৎপাদন করা যাবে। একটি বড় আয়তনের সিমেন্টের পাত্রের মধ্যে কেঁচো সার উৎপাদনের কমপক্ষে 10 থেকে 12 দিন সময় লাগে। বর্তমানে তিনি প্রতি মাসে 100 কেজির অধিক পরিমাণে সার তৈরি করছেন। এসব প্রতি কেজি 8 থেকে 10 টাকায় বিক্রিও করছেন। কেঁচো সার দিয়ে উৎপাদিত শাকসবজি বিষমুক্ত এবং ফলমূল খেতেও কিন্তু সুস্বাদু হয়। তাই এ গ্রামের শাকসবজির বিষমুক্ত এবং ফলমূলের চাহিদা কিন্তু অনেকটাই বেশি। মনোয়ারা বেগম বলেন যে তার এই উপার্জনের মধ্য দিয়ে পরিবারের সন্তানদের নিয়ে সে এখন সুখেই তার দিন যাপন করছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।